الله أكبر الله أكبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين এই দর্শে ফিতরার যাকাত সম্পর্কে আলোচনা করা হবে। রমাদান আজকে আমরা 13টা রোজা রাখলাম, আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে রব্বুল আলমিন তার নিয়ামত আমাদের জন্য আরও বাড়িয়ে দিবে। এটা হচ্ছে অন্যতম নিয়ামত যে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথ দেখিয়েছেন। কত মুসলমান এই অনায়াজাতেই রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিয়াম রোজা পালন করার তৌফিক দেননি। হয়তো এটা তাদের কৃতকর্মের ফল হতে পারে, তাই আল্লাহর ফজল থেকে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হচ্ছে। আল্লাহ যে আমাদের তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ, সিয়াম আদায় করছি, কিয়াম আদায় করছি, কোরআন তিলাওয়াত যে যতটুকু পারি করছি, সদকা খায়রাত করা হচ্ছে। আল্লাহ যেন এইসব আমল কবুল করেন। রয়েছে ভুল ত্রুটি, রোজার অবস্থা আমাদের থেকে হয়ে যায়, আল্লাহর কাছে আশা আল্লাহ আমাদের সেই খাতা কুচুরি আল্লাহ মাফ করবেন। রমজান মাসে মুসলমানগণ বেশিরভাগ, বিশেষ করে সৌদিতে আমরা দেখলাম, জাকাত আদায় করে থাকেন, মালি জাকাত। মালি জাকাত এজন্য তারা আদায় করেন, আর তাদের দেখা দেখি আমরাও করছি আলহামদুলিল্লাহ। যেহেতু রমজান মাসের ফজিলত মর্যাদা বেশি, তাই রমজান মাসের ইবাদতের মর্যাদা বেশি হবে, এজন্য সকলে রমজান মাসে সদকা খায়রাত করে থাকেন আর ফরজ যাকাত আদায় করে থাকেন। রমজান মাস যাওয়ার পরে আসে ঈদুল ফিতর। তো ঈদুল ফিতর চাঁদ দেখা গেলে অথবা যে রাত্রে চাঁদ দেখা যাবে অথবা দেখা না গেলেও নিশ্চিত, ঈদুল ফিতর ওই রাত্রের সূর্য ডুবার পর থেকেই আসে যাকাতুল ফিতরার ফিতরের বিধান। তাই এই যে যাকাতুল ফিতর কেন, সেটি আপনারা আলোচনা যখন আসবে তখন বুঝতে পারবেন। এই যাকাতুল ফিতর প্রথম নম্বর বিধানগত দিক, যাকাতুল ফিতর হচ্ছে ফরজ, অর্থাৎ ফিতরার যাকাত আদায় করা ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উপর একে ফরজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল ফরজ করবেন কিংবা নির্দেশ দিবেন তা তার নিজ পক্ষ থেকে বলেন না, বরং কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'া আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করলো, আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানা কে ফরজ করেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি' গায়র সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। যে কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করলো, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পর
আর মুমিনদের পথ পরিত্যাগ করে অন্য পথ অবলম্বন করল, তাহলে সে যে পথে চলেছে সে পথেই আমি তাকে রাখব, আর লাস্টে তার পরিণাম হবে জাহান্নাম, বনুসরিহি জাহান্নাম, তাকে জাহান্নামে আমি জ্বালাবো, সাজা দেব। সূরাতুন নিসার 115 নম্বর আয়াত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনুগত্য এটা ফরজ। এমনি ভাবে ওয়ামা আতাকুমুর রাসূল ফখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো, আর যা করতে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরাতুল হাসর 7 নম্বর আয়াত, এটা প্রসিদ্ধ। এই যাকাতুল ফিতর এটা বড় ছোট, নর নারী, স্বাধীন অস্বাধীন, সবার, প্রত্যেকটা মুসলমানের উপর, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে ফরজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই হাদিসে প্রমাণিত। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ফরাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম زكاه الفطر من رمضان صاعا من تمر او صاعا من شعير على العبد والحر والذكر والانثى والصغير والكبير من المسلمين متفق عليه الله رسول صلى الله عليه وسلم فطر الزكاه فرض করেছেন রমজানের ফিতরা আর ফিতর শব্দের অর্থ হচ্ছে ওই ভাঙা রোজা মাংগি না আমরা যখন 30 রোজা বা 29 রোজা শেষ হয়ে যায় তারপরে আমরা আমাদের রোজা ভাঙলাম, ইফতার করলাম, এরপরে আসে কি যাকাত। তো এই যে যাকাতুল ফিতর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, কীরকম করেছেন বলছেন, সাআ মিন তামরিন আও সাআ মিন শাইরি, এক সা তামর কিংবা এক সা শাইর জব, আর অন্য ফর্মে আসছে তাম, ওই হাদিসটি পরে আসছে খাবার। এই যাকাতুল ফিতর এক সা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা খাবার ফরজ করেছেন ক্রীতদাসের উপর, আজাদ স্বাধীন ব্যক্তির উপর, নর নারী ছোট বড় প্রত্যেক মুসলমানের উপর। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, অতএব ফিতরার যাকাত আদায় করা এটা ফরজ। মায়ের পেটে যদি বাচ্চা থাকে, যারা জিন্দা আছে তো স্পষ্ট ঠিক না, কিন্তু আরেকটা আছে গর্ভবতী মহিলা, তার গর্ভে বাচ্চা আছে, তার উপর যাকাত ফরজ না। তবে যদি তার পক্ষ থেকে কেউ দিয়ে দেয় যে আমার বাচ্চা হয়ে গেছে, সাত মাস 8 মাস, এখন তো আরও সহজ, হ্যাঁ বুঝা যায়, 6 মাস, তার থেকে আদায় করলে অসুবিধা নেই, কিন্তু এটা ওয়াজিব না। আমিরুল মুমিনিন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু গর্ভে যে বাচ্চা তার পক্ষ থেকে যাকাতুল ফিতর বের করতেন, এই জন্য আহলুল ইলম বলেন এটা জায়েজ বা মুস্তাহাব, কিন্তু কি না ওয়াজিব না। যাকাতুল ফিতর নিজ পক্ষ থেকে আদায় করা ওয়াজিব, নিজের আদায় করবে, আর যা যাদের বরণ পোষণ এর দায়ভার তার উপর, তার পক্ষ তাদের পক্ষ থেকেও সে বের করবে, এটা আমরা সবাই জানি, জানি কি না। যেমন নিজের স্ত্রী, বাচ্চা কাচ্চা, মা বাপ, গৌর, অর্থাৎ যাদের বরণ পোষণের দায়িত্ব তার উপর, তাদের সকলের পক্ষ থেকে সে যাকাত আদায় করবে, এটা হবে ওয়াজিব। তবে তার অধীনে যারা, ওরা যদি নিজেরা বের করতে পারে আলহামদুলিল্লাহ, আমরা এখানে আছে, বাংলাদেশেও আছে, পুরুষ তো কামাই করে, মহিলা যেমন মুদারিসা ঠিক না, অথবা অন্য কিছু, ওইটা শরীয়তের
বিধান কতটুকু অনুমোদন দেয় না দেয় সেটা আরেক কথা, ওই ব্যাপারে আমি আলোচনা করছি না। এখন যদি শরীয়তের বিধানের অন্তর্ভুক্ত হয় বা অনুকূলে হয়, আর যদি চাকুরি করে তাহলে তো কোনো অসুবিধা নেই, তাই নিয়মতান্ত্রিক চাকুরি করছে এটা তো হালালি, যেটা হারাম ওইটা আরেক ব্যাপার। কিন্তু যেটা শরীয়তের বিধানের অনুকূলে অনুকূলে আছে আর কামাই করছে হালাল, এই অবস্থায় সে নিজে সচ্ছল। তাই এই অবস্থায় স্ত্রী সে তার নিজ পক্ষ থেকে আদায় করবে, যেহেতু সে নিজে সচ্ছল। বলছেন এটা উত্তম, কিন্তু যদি আদায় না করে তাহলে কাকে আদায় করতে হবে? স্বামীকে। কারণ ওর বিয়েবারের দায়িত্ব কার উপর? স্বামীর উপর, ওর উপর না। তবে কার উপর ওয়াজিব? ঈদের দিন আর ঈদের রাত্রে আপনার যতটুকু প্রয়োজন খাবার দাবারের, এর থেকে অতিরিক্ত থাকলে তাহলে কি হবে? ওয়াজিব হবে। ঈদের দিনের খাবার নাই তো কীরকম সে দিয়ে জাকাতুল ফিতর? আচ্ছা, আমরা যারা এখানে আছি আমাদের মধ্যে থেকে কেউ কি এমন আছে যার একদিনের খাবার নেই? শুধু দুই তিনজন বললো, তাহলে বোঝা গেল সবার গড়বড় আছে। সবার কি একদিনের খাবার আছে না আরো বেশি আছে? সুবহানাল্লাহ, আল্লাহ কত কিছু দিচ্ছেন আমাদেরকে, কত খাবার খাচ্ছি, কত সুন্দর কাপড় পরিধান করছি, শরীরে তেল মাখার জন্য তেল নাই তো সাথে সাথে, অনেকে ক্রিম ব্যবহার করে, আমি তেল ক্রিম কিছুই ব্যবহার করি না, বাই চান্স প্রয়োজন হলে নেইলে নেই, আলহামদুলিল্লাহ ব্যবহার করে, টুপি চুমা আপনি শার্ট প্যান্ট অথবা লুঙ্গি যে যেটা ব্যবহার করে এখানে আছেন, আল্লাহ আপনাকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কোনো রকমের কষ্ট অনুভব হচ্ছে না, যখনই যেটার প্রয়োজন সেটা আমরা সাথে সাথেই পেয়ে যাচ্ছি, আল্লাহ নিয়মিত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মন থেকে বলবেন, বুঝে শুনে বলবেন, তা কে দিল? আল্লাহ। তো বলছেন কার উপর ওয়াজিব যাকাতুল ফিতর দেয়া? যার কাছে একদিন ঈদের দিন ঈদের রাত খাবার মতো তৌফিক রয়েছে আর এর থেকে অতিরিক্ত রয়েছে। আল্লাহ আকবার, তাহলে এই হিসেবে আমরা সবাই ধনী। তুমি যদি মনে মনে মিসকিন গরিব, তাহলে তুমি সারা জিন্দগি গরিব আর মিসকিন। কিছু মানুষ আছে দেখবেন বাস্তবে ধনী কিন্তু গরিব, আছে না? আর কিছু মানুষ অনেক মুসলমান গরিব কিন্তু সে ধনী, কারণ মন তার ধনী, খুব খুশি আনন্দে আছে, খাবার কোনোরকম কোনোরকম খায় তবুও বলছে আলহামদুলিল্লাহ। ওই যে সোমালিয়ায় কত মানুষ রোজা রাখে, ইফতার করার মতো সামান বা আসবাব তাদের নাই, খাবার দাবার নাই, ইফতার করার মতো কিছু নেই, এমনকি কোনো কোনো জায়গায় দেখা যায় স্বচ্ছ পানিটা পর্যন্ত তারা পায় না। আজ আপনি এখানে আছেন, নিজের তৌফিক আছে, নিজের তৌফিক আছে, এরা যে খাবার খাওয়ায় মসজিদে মসজিদে বা বিভিন্ন জায়গায়, যদি এরা খাবার না খাওয়ায় ইফতারি না দেয় তাহলে আপনারা নিজেরা ইফতার করতে পারবেন না? আচ্ছা, কিছু লোক হলেও তো আছে আমাদের দেশি বাংলাদেশি অথবা ইন্ডিয়ান বা পাকিস্তানি দেখবেন নিজের ঘরে ইফতারি করে, আছে কি না? আলহামদুলিল্লাহ, যার মন ভালো আর যার তৌফিক আছে, যে মনে করে আলহামদুলিল্লাহ আসবে আমি নিজে রান্নাবান্না করে খেতে পারবো, এটা উত্তমের মধ্যে সন্দেহ নেই, যেহেতু আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছে, তুমি তোমার তৌফিক মোতাবেক নিজের নিজের টাকা পয়সা খরচ করবে, ইফতারি করবে, এটা উত্তম, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু আপনি নাজায়েজ বলতে পারবেন না, ওটা তোমার কাজ না, নাফি, ওটা তারা দিয়েছে উন্মুক্ত সবার জন্য, তো যে গিয়ে খায় আলহামদুলিল্লাহ খাক, তুমি বাধা দিও না, বলে লেস কিতা লা, কিন্তু যারা খায় নিজের ঘরে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করো, আরও বেশি নিজের
তৌফিক আছে, নিজে খেজুর কিনে আনো, নিজে পানি আনো, নিজে খাবার আনো, হ্যাঁ যাই খাও, আর আল্লাহর শুকরিয়া করো, আদায় করবো আলহামদুলিল্লাহ। শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, শেখ ইবনে উসাইমিন, যদি সে এক সা বের না করতে পারে, এক সায়ের পরিমাণ শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ উল্লেখ করেছেন 2 কেজি 40 গ্রাম হয়। আর কেউ কেউ বলেছেন 3 কেজি, কেউ কেউ হ্যাঁ, আর শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ ওটা নিজে যাচাই করে আর কি, 2 কেজি 40 হচ্ছে, 2 কেজি 40 গ্রাম অথবা 2.5 কেজি বা 3 কেজি এক সা। যদি একুরেট হিসাব ইবনে উসাইমিনের তাহকিক মোতাবেক হয় 2 কেজি 40, তো আমরা একটু বেশি দিয়ে থাকি, 3 কেজি দিয়ে থাকি, তাই না? সবাই দেখবেন 3 কেজি, এখানে ওই ভিতরের জায়গায় বিক্রি হয় তার 3 কেজি, তাই উল্লেখ করেছেন শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী। তাই 3 কেজি বা 2.5 কেজি বা তাহকিক হ্যাঁ 2 কেজি 40 গ্রাম, যদি কারো তৌফিক না থাকে 2 কেজি 40 গ্রাম বা 3 কেজি দেওয়ার মতো, এক সায়ের পরিমাণ যদি 2 কেজি 40 হয়, তাহলে সে তার তৌফিক মোতাবেক যা আছে তাই বের করবে। যেহেতু রব্বুল আলমীর বলেছেন ফাত্তাকুল্লাহ মা ইসতাতাতুম, তোমরা তোমাদের সাধ্য মোতাবেক আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, এক সা নাই তাহলে গরিব হলেও সে দিবে, সে আপনার থেকে নিল যাকাতুল ফিতর, সে নিয়ে তার নিজ পক্ষ থেকে আদায় করবে। এবারে এই যে যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর এর মধ্যে হিকমত কি, এটা তো স্পষ্ট। যাকাতুল ফিতর আদায় করা মানে ইহসান ইল ফুকারা, ফকির গরিব যারা তাদের প্রতি ইহসান করা, আর তাদেরকে কিছু দিয়ে তারা যেভাবে এই দিন অন্যান্য ধনবান ব্যক্তিরা যেভাবে খুশি আর আনন্দ উপভোগ করে, আপনি নিজ পক্ষ থেকে তাকে দিলেন, তো এই দিন কিছুটা হলেও সে আনন্দ উপভোগ করবে, করে কি না? আলহামদুলিল্লাহ যাকাতুল ফিতর পাবো। অনেকে যেহেতু বর্তমানে আলহামদুলিল্লাহ মানুষের অবস্থা ভালো, যে কোনো জায়গায় কম বেশ এখানকার মতো, এখানকার হিসাব বাংলাদেশের মতো, বাংলাদেশের হিসাব বাংলাদেশের মতো অনেক গরিব মিসকিন যাকাতুল ফিতরের জন্য আগেভাগে অপেক্ষায় থাকে, থাকে কি না? তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ ফায়দা। তাই যাকাতুল ফিতর আদায় করলে ফায়দা হবে, নিজে আপনি ধনী, আল্লাহ আপনাকে দিয়েছেন, ফিতরা যাকাত বের করেছেন, আপনি একটা অন্য আনন্দ উপভোগ করেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজনকে খাওয়ালে আমাদের ভালো লাগে কিনা, গরিবকে দিলে ভালো লাগে কিনা? আপনি সেন্টারে এসেছেন, যদি আপনার নিয়ত খালিস হয়, দেখবেন আল্লাহর উদ্দেশ্যে বলছি, একটু খেয়াল করবেন, আপনি সেন্টারে এসেছেন শুক্রবার, এখন রোজা, খাবারও নাই, দাবারও নাই, পানিও নাই, জুসও নাই, কিছুই নেই, তবু আপনি এসেছেন, যদি আপনার নিয়ত খালিস হয় তাহলে আপনি একটা আনন্দ উপভোগ করছেন, একটা ঘন্টা আল্লাহর পথে ব্যয় করলাম, ঠিক না? ঠিক, অবশ্যই যদি খালিস নিয়ত হয় আপনি স্বাদ পাবেন, ইমানের একটা স্বাদ আছে, নেক আমল করলে মানুষের অটোমেটিক একটা স্বাদ পায়, দোয়া করলেন আপনি হাত তুললেন, অথবা হাত না তুলে দোয়া করলেন, আল্লাহকে বললেন, আমরা স্বাদ পাই না, আনন্দ পাই না? আল্লাহ আকবার, এত আনন্দ, এই স্বাদ টাকা পয়সা হয় না, আল্লাহর ইবাদত করে যে স্বাদ মানুষেরা উপভোগ করে, ওই আনন্দ উপভোগ আর স্বাদ কোটি টাকা পেলেও হবে না, সারা দুনিয়া পেলেও হবে না, কারণ ইবাদতের স্বাদ আরেক রকম, বলি সুবহানাল্লাহ। আমাদের ইমান বাড়াবার চেষ্টা করি।
মতেই যাকাতুল ফিতর, ফিতরের মধ্যে হিকমত বিশেষ, গরিবদের প্রতি এহসান, গরিবেরা যেন এদিন একটু আনন্দ উপভোগ করে। এর সাথে সাথে রয়েছে আপনার মধ্যে যে নৈতিক গুণ আছে, দানশীলতার গুণ, তা প্রকাশ পায়। আরেকজনের সাথে গরিবদের প্রতি সহানুভূতির গুণ প্রকাশ পায়। এর মধ্যে রয়েছে আপনি সিয়াম পালন করেছেন, এতে আপনার ভুল ত্রুটি হয়েছে। যতই আপনি ভালো হন না কেন, যতই আপনি নেক আমল করেন না কেন, তবু আপনার সিয়ামে ত্রুটি থেকে যেতে পারে। তাই এই যাকাতুল ফিতর আদায় করলে আপনার নিয়ত খারিজ হলে ওইসব ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেন। আলহামদুলিল্লাহ। আর এর সাথে সাথে আমরা তো ইস্তেগফার পড়ছি, দোয়া করছি। এছাড়া এর মধ্যে রয়েছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়। আল্লাহ আমাকে দিয়েছেন, তাই আমি গরিবকে দিচ্ছি। তাই যাকাতুল মাল তো দিবেন, আর যাকাতুল ফিতর আদায় করবেন। আর যাকাতুল ফিতরের মধ্যে দেখেন, আবদুল্লাহ বিন আব্বাস কর্তৃক বর্ণিত আরেকটি রেওয়ায়ত, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর طهره للصائم من اللغو والرفث وطعمه للمساكين فمن اداها قبل الصلاه فهي زكاه مقبوله ومن اداها بعد الصلاه فهي صدقه من الصدقات رواه ابو داود وابن ماجه عبد الله بن عباس رضي الله عنهما বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন সাইমকে পাক করার জন্য। অর্থহীন কথাবার্তা যেগুলো বলেছে তা থেকে, অশ্লীল কথাবার্তা হয়তো বলেছে বা কাজ করেছে তার থেকে, আর আরেকটা ওয়াতুমাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য। তাহলে ফিতরার যাকাতের মধ্যে দুইটা গুণ, এক মিসকিনকে দিবে, আর আরেকটা নিজের যে খাতা খুচুরি হয়েছে ওগুলো মাফ করাবার জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য এই যাকাতুল ফিতর, যাকাতুল মাল থেকে অন্যদিকে আরও বেশি গুরুত্ব। যাকাতুল মাল এটা হচ্ছে শুধু মালের যাকাত, আর এটা হচ্ছে দুই রকম, যাকাতুল মালও আছে আবার অন্যদিকে যাকাতুল বদনও আছে। আপনি যাকাতুল বদন মানে কি? শরীরের যাকাত। অর্থাৎ আপনি যা খাতা কচুরি করেছেন আপনার হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, সাহ সিয়াম আদায় করা অবস্থায় ত্রুটি বিচ্যুতি হয়েছে, যাকাতুল ফিতর আদায় করলে অল্প দিলেন, এর পরিবর্তে আল্লাহ আপনার ওইসব সিয়াম আদায়কালে যেসব ত্রুটি হয়েছে ওই সব ত্রুটি মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। নিয়ত খালিস, আড়াই কেজি বা এক সাহ দিলেন, কত বয়স আপনি, বড় ধনী, আপনার নিয়ে যদি খালিস হয় 30 দিনের রোজা ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেল, আর গরিব তো পাবেই। এবারে যদি আল্লাহ কাউকে তৌফিক দেয়, যেসব খাবার উপস্থিত সময়ে আমাদের দেশে লোকজন খায়, আর খাবার থেকে মানুষ যাকাতুল ফিতর আদায় করে, এর মধ্যে থেকে অন্যতম যেটা চলে, সাধারণ চালু আছে বাংলাদেশের মাটিতে খাবার, প্রধান খাবার কোনটা? চাউল। চাউল না গম, বাংলাদেশে সবাই জানে হ্যাঁ থাকে চাউল। তাই বাংলাদেশে কী দিবে এইটা? তবে কেউ যদি বলে আমি গরিবদেরকে ওই, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় জাবিব কিশমিশও খাবার ছিল, পনিরও ছিল, হ্যাঁ যবও ছিল, আর তামর খেজুর তো আছে, এখনও আছে, তাই আমি কিশমিশ দিব। যদি বড় ধনী হয়
এক কেজি কিশমিশের দাম কত কেউ বলতে পারেন? হ্যাঁ, কত রিয়াল? 15 রিয়াল এক কেজি কিশমিশ মমতাজ সে বিক্রি করে দিয়ে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, যেমন 2 কেজি কত হচ্ছে? 2.5 কেজি কত হচ্ছে? আলহামদুলিল্লাহ। কেউ যদি মেনে ওইটা দেবো বড়ো দামি মুশকিল, তাই না? যেহেতু এটা আসল প্রমাণিত আছে, কিন্তু সাধারণত মদিনার লোকজন ওই খাবারই দিতেন যেটা তাদের চলতো, প্রচলন ছিল যেটা ওইটা। তাই আমাদের দেশের কিশমিশ তো প্রধান খাবার না, আমাদের দেশের প্রধান খাবার কোনটা? চাউল। তাই ওইটাই দেব। তবে কেউ যদি বলে না গরিবদের সহযোগিতা হবে একটু বেশি ওইটা দিই, তাইলে মানা করা যাবে না, যেহেতু প্রমাণিত এটাও খাবার আলহামদুলিল্লাহ। তাই এই ব্যাপারে শেখ পরে বলছেন, আলোচনা করছেন। তাই যাকাতুল ফিতর ফরজ করার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ফরজ করেছেন, তার 2টি কারণ। সায়াম যেন গুনাহ খাতা থেকে মুক্ত হয়, সিয়ামের অবস্থায় যেগুলো করে সিয়ামের ত্রুটি বিচ্ছুতি যেগুলো ওগুলো থেকে যেন মুক্ত হয়, আর আরেকটা মিসকিনকে যেন খাবার খাওয়ায়। এবারে ফামান আদাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, কেউ যদি এই যাকাতুল ফিতর সালাত আদায়ের পূর্বে অর্থাৎ ঈদের সালাতের আগে দেয়, তাহলে এটা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য যাকাত। আর যদি পরে দেয়, তাহলে এটা হবে আম সদাকা। এই জন্য উচিত হলো যাকাতুল ফিতর আদায় করবে ঈদের সালাতের আগে, উচিত না ওয়াজিব। কোন সময় আদায় করবে? ঈদের সালাতের আগে, পরে দিবেন না। তবে যদি গরিব বলে গেছে বাইরে, মানে আমি আসছি আপনি আপনার কাছে রেখে দিন, তাহলে ওটা হচ্ছে তার অনুমোদন, অথবা অমুকের কাছে দিন সহ। কিন্তু আপনাকে কী করতে হবে? এর আগেই আদায় করতে হবে। আচ্ছা, যাকাতুল ফিতর আপনি দিলেন বা যাকাতুল মাল দিলেন, যাই আপনি দিবেন, নিয়ত থাকতে হবে খালিস আল্লাহর উদ্দেশ্যে, তাই না? কিন্তু যাকাতুল ফিতর বা যাকাতুল মাল দিয়ে দেওয়ার উদ্দেশ্য যদি এরকম হয় যে তার থেকে আমি কিছু উপকৃত হব, তাহলে এটা কি যাকাত আদায় হলো? এই জিনিসটা খেয়াল করবেন। কিন্তু যাকাত আপনি আদায় করছেন, তার থেকে আবার উপকৃত যদি তাকে এমনি কিছু দেওয়া দেয়, আম সদকা মানা যায়, প্রথম এমনি সহযোগিতা, মানুষ একজন আরেকজনের সহযোগিতা করে, একজন আরেকজনকে সহযোগিতা করে, বদলা বদলি আছে। কিন্তু আপনি দিলেন যাকাত, যাকাত দিয়ে অথবা কেউ কেউ এরকমও দেখেছি, নাউজুবিল্লাহ মিন যালিক, কাজ করায়, কাজ করিয়ে পয়সা দেয় না, রমজান মাসে যাকাত দেয়। তুমি আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি আমার সচক্ষে তো আউজুবিল্লাহ। কারণ একটা লোক আমাদের দিনের লোক ছিল, কোন একটা কাজ করাবার জন্য আমাকে বললো, তো আমি তাকে বললাম যে তুমি এটা কাজ করো, তো ওকে এই কাজটা সে করে দিয়েছে, কিন্তু ওকে দেয় না, বলে খালি দাল রমজান, এই মানে দাল রমজান, কাজ করলো এখন দেবে না এটা রমজান, তার মানে কোনটা? যাকাত। জায়েজ না? এই জিনিসটা খেয়াল রাখবেন, যাকাত আদায় করবেন আল্লাহর উদ্দেশ্যে, আপনার মালের হক আপনি আদায় করেছেন, এর থেকে আবার যদি উপকৃত করে নেন, আপনি উপকৃত হন, তাহলে তো যাকাত দিলেন, এটা যাকাত দিলেন না, ওইটা তার থেকে কাজ নিলেন, তাহলে যাকাত কীরকম হলো? তাকে বদলা দিলেন। এবারে ফিতরার যাকাত যে দিবেন, কী দিবেন, তা হচ্ছে মানুষ যে জিনিস খায় তা, চাই খেজুর হোক, চাই বুর হোক গম, চাই চাউল হোক, চাই কিশমিশ হোক, চাই আকিত বা পনির হোক বা অন্য কোনো খাবার। কারণ কোনো কোনো জায়গায় ওই যে ভুট্টা আছে, ভুট্টা হচ্ছে প্রধান খাবার, আপনারা জানেন না? জানেন না, এখানে জুরা বলে তো, জুরা
এখনই এক ভাই সুদানি আমাকে বললো আমাদের প্রধান খাবার হচ্ছে ওইটা দুরা। তাই যেখানে যে খাবার প্রধান ওইটাই দেবে। আমরা দেখুন বাংলাদেশি আলহামদুলিল্লাহ, অথবা এখানে যারা যদি কেউ ইন্ডিয়ান থাকে সে বাঙালি, আমাদের খাবার কি প্রধান খাবার ভাত। আপনি যতই রুটি খান, যতই গোস্ত খান, যতই নাস্তা করেন ভালো, হ্যাঁ পেট ভরে না, সত্য না মিথ্যা বলেন তো? হয়তো দুই একজন এরকম থাকতে পারে বাই চান্স, সেটা আরেক আরেক কথা, ও ওদের সাথে চলতে চলতে ওদের খাবার খেতে খেতে তার অভ্যাস হয়ে গেছে। কিন্তু দেখবেন আপনি এখানে হয়তো অভ্যাস গেলেন বাংলাদেশ কিছুদিন, পরবর্তীতে আবার ওই আগ সাবেকটা চলে আসে। তাই আমাদের প্রধান খাবার ভাত, মাছে ভাতে বাঙালি। তাই ওখানে গম দেওয়ার কি প্রয়োজন? বাংলাদেশে ওই বাংলাদেশের লোকজন গমের হিসাবে তারা জাকাতুল ফিতর বের করেন, মাফি মুশকিল হয়। কিন্তু কথা হচ্ছে আমাদের প্রধান খাবার হচ্ছে চাউল, আমরা খাবার দিব না চাউল, রেশ গম, জীবনে খায় না মানুষ গমেরটা, কয়েকজন খায়, অনেক লোক শখে খায়, শখে কেউ কেউ শুধু নাস্তা শুধু রুটি আনে, আর না ডায়াবেটিস হলে এখন কী করবে, ঠেকায় পরে হাতে খায়, ঠিক না ভাই? ওরা ঠেকায় পরে খায়, আমিও তো মাঝে মধ্যে রুটি খাই, রমজান মাসে একদম খাই, রমজানে একদম খাই না রুটি মাফি আবার কী করবেন, কারণ হয় না। আল্লাহ চালা ইনশাআল্লাহ অসুবিধা হবে না ইনশাআল্লাহ রব্বুল আলামিন। তো এখন যারা খায় দেখবেন হালকা সবজি দিয়ে বা এই দিয়ে সেই দিয়ে, হ্যাঁ রুটি বহুত মুশকিল করে খায়, বলো মন চায় না কী করবো, বলে কী খেয়েছেন ডায়াবেটিস রুগী, ওরে আর কী করা যায়, বসে এক রুটি খাই ভাই আর কী করবো, ঠিক আছে পরে। তাহলে আমাদের প্রধান খাদ্য আলহামদুলিল্লাহ আমাদের প্রধান খাবার হচ্ছে চাউল। তাই গম দিয়ে কেন দিবে? অন্যদিকে গম দিয়ে দিলেন এখানে তারা আবার ওই মতবিরোধী চলে গেছেন, গম হলে গম দিলে আধা চা দেওয়া যায়, বুঝছেন তো? আমার কথা হচ্ছে ওই মতবিরোধ যেসব বিষয়ে মতবিরোধ নেই, ইখতিলাফ নাই, ওগুলো গ্রহণ করলে তো কোনো নিখুঁত থাকে, তো আপনি ওই অর্ধেক চায় যাবেন কেন যেটায় কোনো ইখতিলাফ নাই? কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে ইবনে উমরের হাদিস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস, আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিস স্পষ্ট এক সা, আর আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস সা। তো আপনি অর্ধেক সা যাবেন কেন? ওখানে আছে আলেমদের কথা, আমি বলি ওইসব দিকে না গিয়ে যেটা স্পষ্ট ওইটাই আমরা গ্রহণ করি, তাহলে আমাদের জন্য নিজেদের ফায়দা। স্পষ্ট গুণটা এক সা, সহিহাইনে রয়েছে অর্থাৎ বুখারী মুসলিমের রওয়াত, আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফরাদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র মিন রমাদান সাআ মিন তামরিন আও সাআ মিন শাঈরিন ওয়া কানা আশ-শাঈরু ইয়াওমা যাকা মিন ত্বামিহিম কামা ক্বালা আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফিত্রার যাকাত ফরজ করেছেন এক সা খেজুর কিংবা এক সা জব, আর শাঈর জব ওই সময় তাদের খাবার ছিল। বর্তমানে তো এখানে সৌদিতেও জব খাওয়া খায় না, জব ছাগলকে খাওয়ায় বা পশুকে খাওয়ায়, ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তাদের জব প্রধান খাবার ছিল, আর এখন আমরাও খাই জব, খাই কি না? বিভিন্ন সময় বিভিন্ন কিছু আছে দেখবেন, এরা পাউডার পাউডারগুলো অনেকটাই জব আছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু বলেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানায় এক সা খাবার বের করতাম, সাআ মিন তাআম, তাআম মানে কি খাবার, ওয়া কানা তাআমুনা অর্থাৎ ওই সময় আমাদের খাবার ছিল শাঈর জব, জাবিব কিশমিশ, আকিত পনির,
খেজুর, রওয়াহুল বুখারি। অতএব যে খাবার মানুষ খায় ওইটাই দিতে হবে, যদি কোনো খাবার পশু খায় ওইটা দিবে না, কারণ ওটা তো পশুর খাবার। যেমন বর্তমানে এই জায়গায় যব মানুষ খায় না, এখানকার কে খায় বলছেন? গরু ছাগল বা ছাগল খায়, তাই তো? আপনারা তো জানা আছে, হাফিজ ইব্রাহিম জানেন তো, শেখ আব্দুল লতিফ মালুম, আর কেউ জানে? মানে অনেক লোক জানে। তাহলে যব এখানে সাধারণত মানুষ খায় না, বিশেষ বিশেষ কারণে অনেকটা আমাদের, সেটা আরেক কথা, কিন্তু প্রধান খাবার এটা নয়। তাই এখানে শাহির দিবে না, অন্যদিকে আপনি যদি আরেকজনকে শাহির দেন ও আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, বিদ্রুপ করবে করবে তাই কেন দিবেন? কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারা ওইটা খেতেন। এর দ্বারা বোঝা গেল উপস্থিত সময়ে আমাদের প্রধান খাবার হচ্ছে চাউল। আবার এই হাদিসকে সংযোগ করে বলছি যে তাই বাংলাদেশে চাউল দেওয়াই উত্তম, কিন্তু রয়ে গেছে কেউ যদি বলে আড়াই কেজি চাউল দিলাম, এর সাথে সাথে আরও কিছু দিয়ে দিই তাকে টাকা নিজ পক্ষ থেকে, গরিব ভাত খাবে রান্না করবে আরও হয়তো কিছুর প্রয়োজন হয়, ওইটা হবে আম সদাকা, কেউ যদি দিতে চায় অসুবিধা নেই। কারণ মিসকিনকে খাবার দেওয়ার জন্যই তো ফরজ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, কিন্তু কেউ যদি বেশি করে সদাকা, যেহেতু সদাকা আম সদাকা আছে, তাই এর সাথে সংযুক্ত ওইটা যে সে নিজেও বলে দিল আড়াই কেজি দিয়ে কী করবে গরিবটা, আরও কিছু দিয়ে দিই আরও 100 টাকা 200 টাকা তোমার পক্ষ থেকে, তুমি বড় ধনী, আম সদাকা এটা নাজায়েজ হবে না। ওমান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, কেউ যদি একশা নিজ পক্ষ থেকে বেশি দেয় তাহা তা মিন ফাদলিল্লাহ, মাফি মুশকিল, মানা করা যায় না। কিন্তু আসল যে আপনি যাকাতুল ফিতর দায় করবেন তা কী করবেন? একশা খাবার, টাকা দিবেন না। টাকার বা পয়সা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় পয়সা ছিল কি না? দিনার ছিল, দিরহাম ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিতে বলেননি, দিরহাম দিতে বলেননি, বলেছেন খাবার দিতে। তাহলে যাকাতুল ফিতর খাবার দিতে হবে। আপনি এর বিনিময়ে দিলেন না, গরিবের বেশি ফায়দা হবে ওইটা, আল্লাহর নির্দেশন, আপনি পাল্টাতে পারবেন না। যেভাবে আমরা ওই যে বলি বকরাঈদ, ঈদুল আদহা, ঈদুল আদহাকে অনেক বকরাঈদ বলে না, বকরাঈদ কী বলে? বকরাঈদ দীর্ঘিত আছে, বকরাঈদ বলে। হ্যাঁ, ও উর্দু ভাষায় তারা বকরাঈদ বলেন, আমাদের এলাকায় বকরাঈদ বলে, তারা মনে হয় বাংলাদেশের সব জায়গায় বকরাঈদ বলে। আচ্ছা, তাহলে তো ঠিকই আছে, কারণ আমি অনেক সময় আমার সন্দেহ হয়ে যায় সব জায়গায় বলে কি না, তাই প্রশ্ন করি। তা আমি তো সব জানি না, সব জেনে জানেন যিনি জানেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমার এলাকার ভাষা এইসব জানি না, আপনিও জানেন না, অনেক শব্দ আছে আপনি জানেন এখন আমি ভুলে গেছেন, সুবহানাল্লাহ পড়াই নাই। আপনি যত বড়ই ভাষাবিদ হন আর যত বড়ই জ্ঞানী হন, আপনার জ্ঞান একদম কম, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলান, তোমাদেরকে খুব কমই জ্ঞান দান করা হয়েছে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা বলেছেন, বলেননি দিনার, বলেননি দিরহাম, বলেননি টাকা, না। তাই যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন ওইটি। আচ্ছা, বকরা ঈদ, ঈদুল আদহা, ঈদুল আদহা যারা কুরবানি দিবে সামর্থ্য আছে তারা কুরবানি দিবে, তাই না? হয়তো বকরি, আর না হয় গরু, আর না হয় উঁট। তাই জমহুর উলামায়ে কেরামদের রায়, তাই আমি এত তাড়াতাড়ি যেখানে দলিল স্পষ্ট, অন্যের কথা শুনে আমি অন্য পথে যাই না, বুঝছেন? অমুক বলেছেন এটা, অমুক বলেছেন এটা, লা খালি হজের কুরবানি আর আম কুরবানির মধ্যে পার্থক্য কী? আসলে বিধানগত দিক থেকে কোনো পার্থক্য নেই, লাইয়ানা আল্লাহ লুহুমহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত যায়, ঘুষ যায় না, কি যায়? তাকওয়া যায়। এই যে একটা হজের ক্ষেত্রে এর আগে মুয়াজ্জিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন, বুঝতে পারছেন? তারপরে মানসিকের কথা জিকির হয়েছে, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্যই রব্বুল আলামিন কুরবানির বিধান প্রণয়ন করেছেন। এরপরে বলেছেন লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহর কাছে কুরবানির গোশত যায় না, রক্ত যায় না, যায় কি? তাকওয়া। সুবহানাল্লাহ। আচ্ছা এই যে কথাটা, শুধু হজের কুরবানির জন্য না আম কুরবানির জন্য? তাই হজের কুরবানিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট কুরবানি দিয়েছেন, আপনারা জানেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানি দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউ বকরি কুরবানি দিয়েছেন, বুঝতে পারছেন? যার কাছে যে সমর্থ। আর আম কুরবানি যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত বকরি কুরবানি দিয়েছেন, আর ওখানে কি উঁটও দেওয়া হয়েছে, আর কি গরুও দেওয়া হয়েছে। আর একটি রেওয়ায়াত আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সফর অবস্থায় ছিলেন, আর ওই সময় তারা গরু কুরবানি দিয়েছেন। তাই সব মিলে এই তিন প্রকার জন্তু দ্বারা আপনি কি দিতে পারছেন? কুরবানি দিতে পারছেন। পার্থক্য করার কি প্রয়োজন? আবার ফতোয়াটা এত জোরালো, সামনে গিয়ে আর আমি কিছু বলবো না, কিন্তু আমার কাছে স্পষ্ট, আর এটি হচ্ছে জমহুর উলামায়ে কেরামদের রায়, উপস্থিত সময়ের সৌদি আরবের ফতোয়া বোর্ড, আমাদের শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলী, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলী, মুহাদ্দিসিনে ইজাম, জমহুর উলামায়ে কেরামদের রায়, এই তিন প্রকার জন্তু দ্বারাই কোরবানি জায়েজ, আলহামদুলিল্লাহ। আপনি সংকীর্ণ করবেন কেন মশালা? মশালাকে আমাদেরকে প্রশস্ত রাখাই দরকার। আচ্ছা এবারে কোরবানির দিন বলছে, বকরি একটা দিলে বকরির দাম হচ্ছে মাত্র 5,000 টাকা, ঠিক না? এই 5,000 টাকা দিয়ে লাভটা কি? গরিবদের মধ্যে বন্টন করে দিই, কারণ আমি তো এমনি সবসময় খাবার খাচ্ছি, আমি ধনী মানুষ, গোশত সবসময় খাই, আর যদি গরু হয় গরু সবসময় খাই, নিয়ে আসলাম 50,000 টাকা দিয়ে একটা গরু, আর খেলাম আর কিছু দিয়ে না, গরিবকে যদি দিয়ে দেয় কোরবানি না দিয়ে ফায়দা হবে বেশি। আচ্ছা বলুন তো এটা করা জায়েজ হবে? আচ্ছা এইটা যদি বুঝো নাই জায়েজ, তাহলে ওইটা কেন না জায়েজ বলো না? কারণ ওখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সা খাবার ফরজ করেছেন, খাবার ফরজ করে 1 সা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এর বিনিময় দিতে বলেননি সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি, স্পষ্ট হচ্ছে কি না? তাই খবরদার, ফিতরার যাকাত খাবার দিবেন, ফিতরার যাকাত টাকা দিবেন না। আবার কেউ কেউ কী করে জানেন, হয়তো একটা গামছা দিয়ে দিই, লুঙ্গি দিয়ে দিই, এটা আরেকটা শুরু হয়ে যায়। আরেকটা যাকাতুল মাল, মালের যাকাত, এটা কাপড় দিলে হবে, লুঙ্গি দিলে হবে, কী কী অনেকে লুঙ্গি বাটে, কী বাটে কী বাটে বাংলাদেশে, কেন এগুলো শাড়ি দেয়? প্লিজ, আপনার যাকাতুল মাল যে টাকা আপনার ফরজ হয়েছে আপনি ওইটা দিবেন, দিরহম ফরজ হয়েছে দিরহম দিবেন, দিনার ফরজ হয়েছে দিনার দিবেন, গরু ফরজ হয়েছে গরু দিবেন, হ্যাঁ দাদা ওইটা ফরজ হয়েছে ওইটা দিবেন, এটাই তো আসল। অন্যদিকে আপনি যদি তাকে শাড়ি দেন অথবা লুঙ্গি দেন, সে নিয়ে গেল, সে দেখলো আমার তো আলহামদুলিল্লাহ লুঙ্গি আছে, তার প্রয়োজন অন্য জিনিসের, নিয়ে গেল দোকানে বলছো ভাই এটা যাকাত পেয়েছি, লুঙ্গির দাম মনে করেন 250, এটা যাকাতের মাল তো আমরা এত নেই না, 150 টাকা দেব, কী বলেন আপনারা, কম দেয় কি না? প্লিজ, অতএব
আপনি যাকাতুল মাল ও পয়সা দিয়ে দিবেন, যেটা আপনার উপর ফরজ হয়েছে ওইটাই দিবেন, কেন শাড়ি আর লুঙ্গি? কারণ গরিব সে নিবে টাকা, সে টাকা নিয়ে তার নিজ পক্ষ থেকে তার নিজ প্রয়োজন পূরণের জন্য সে খরচ করবে, ব্যয় করবে, সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার ইনশাআল্লাহ তাআলা। তাই খাবার দাওয়া বা কাপড় চুপড় ওগুলো দিলে যাকাতুল ফিতর আদায় হবে না। আবার এমনিভাবে খাবারের মূল্য দিলেও হবে না, কারণ এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। তুমি যদি এমন কোনো আমল করো যে আমলের পক্ষে আমার নির্দেশ নেই, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আর এই জায়গায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ কি খাবার দেয়া। এবারে আপনি খাবার না দিয়ে অন্যটা দিচ্ছেন, তাহলে সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ বিরোধী আমল হচ্ছে। তাই মূল্য না দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় চলা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম দিয়েছেন, এমনিভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওই খাবারই দিয়েছেন, মূল্য দেননি। তাই আমরা যেন মূল্য না দিই। এবারে হলো যাকাতুল ফিতর ওয়াজিব হয় কোন সময়? ওই ঈদের রাত্রে যখন সূর্য ডুবে ওই সময় থেকে যাকাতুল ফিতর ওয়াজিব হয়। এর আগে ওয়াজিব না, কিন্তু এর আগে একদিন বা দুই দিন আগে আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু যাকাত আদায় করতেন। আবদুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু একদিন বা দুই দিন আগে, এর আগে দিলে হবে না। তাই যেরকম এসছে ওই রকমই যাকাতুল ফিতর কালকে ঈদ বা এর আগে একদিন, একদিন বা দুই দিন বলেছেন, তো বলা যায় 28 তারিখ থেকে দেওয়া যায়। কিন্তু উত্তম কোনটা যার মধ্যে নির্বিচার কোনো ইশকাল নাই, কোন দিন দেবেন? ঈদের যখন ঈদের চাঁদ দেখা দিবে অথবা ঈদ সুনিশ্চিত আর সূর্য ডুবে গেছে, এরপরে কি হবে? যাকাতুল ফিতর ওয়াজিব এই সময় আদায় করবে। ওই সময় থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত আদায় করতে হবে, এই সময় ওয়াজিব। যেভাবে আগে আপনারা হাদিস শুনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে যাকাত আদায় করলো যাকাতুল ফিতর, তার যাকাত এটা যাকাত মকবুলা, আর যে এর পরে দিল তার এই যাকাত হচ্ছে আম সাদাকা। তাই এটা হলো যাকাতুল ফিতর আদায়ের দুটি ওয়াক্ত, একটা হচ্ছে ওয়াক্তুল ফাদিলা আর একটা হচ্ছে ওয়াক্তুল জওয়াজ। এই সময় দেওয়া উত্তম, আর একটা জায়েজ। জায়েজ কোন সময়? একদিন বা দুই দিন আগে। এবারে যাকাতুল ফিতর আপনি কোন জায়গায় আদায় করবেন, এটা একটা প্রশ্ন। সাধারণত উলামায়ে কেরাম বলে থাকেন, আপনি যেখানে সিয়াম পালন করবেন ওই জায়গায় যাকাত দিবেন, যাকাতুল ফিতর। কারণ আমরা এখানে সিয়াম পালন করছি, আমাদের খাতা খুচির কোন জায়গায় হচ্ছে? এখানেই সিয়াম পালন করছি আমি এখানে, অতএব আমার যাকাতটা এখানে আদায় হবে, এটাই আসল। কিন্তু কথা হলো, আমরা এখানে আছি, আমরা যাকাতুল ফিতর কাকে দেব? যদি কাউকে দেই তাহলে সে হয়তো আমার থেকে আরও বড় ধনী, ঠিক না? আর বাংলাদেশ বা আমি যদি ইন্ডিয়ানই হই, আমার 38 জন মুসলমান যারা ওখানে আছে, আর বাংলাদেশ তো স্পষ্ট মুসলিম রাষ্ট্র আলহামদুলিল্লাহ, ওইটা হ্যাঁ নাস্তিকদের কথা বাদ দিন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা মুসলমানদের, ঠিক না? এখনও ইনশাআল্লাহ মুসলমানদের, নাস্তিকদের দৌরাত্ম্য থাকবে না। আল্লাহ এদেরকে ধ্বংস করবেই, আল্লাহ নাস্তিকদের ধ্বংস করো, কাফির কুফফারদের ধ্বংস করো, মুসলমানদের হেফাজত করো। তবে যদি আল্লাহর ইচ্ছা থাকে হেদায়ত দেওয়ার অসুবিধা নেই, আল্লাহ তোমার যদি ইচ্ছা থাকে হেদায়ত দিয়ে দাও, কিন্তু এদের জুলুমের শিকার তুমি আমাদেরকে করো না, কোনো মুসলমানদের করো না।
তো আমরা এখানে আছি, আমাদের দেশ গরিব। আজকে আপনি একটু ফোন করে দেখুন কত আশপাশে কত লোক গরিব আছে, আছে না? কত লোক খেতে পাচ্ছে না, কত লোকের লুঙ্গি নাই, কত মহিলার শাড়ি নেই, 70 টাকার মতো কাপড় পর্যন্ত পাওয়া যায় এখনও আছে। আপনারা কি বলেন না? নাই। তাই আমাদের জন্য উত্তম হলো আমরা যাকাতুল ফিতর এখানে দিব না। যাকাতুল মাল তো দেওয়ার কথাই নাই, তবে মাঝে মাঝে বলেন না আমি আমি নিজেও কিছু দিই হালকা হালকা, ওইটা অসুবিধা নেই। কিন্তু আসল যেটা আপনি যাকাতুল মাল, মালের যাকাত অথবা ফিতরের যাকাত আদায় করবেন কোন জায়গায়? বাংলাদেশ, হিনা মাফি। তবে স্বাভাবিক আমরা মানুষ একটা এক রিয়া দুই রিয়া আমরা খরচ করি না, এটা আমি মুশকিল। তা মাঝে মধ্যে দিতে হয়, নিজের মনটা একটা খুশি হয়, সরাসরি দিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু আসল আপনি আপনার টার্গেট থাকবে গরিব এলাকা, আপনার দেশ, আর না হয় অন্য কোনো এলাকা যেখানে মানুষ খেতে পাচ্ছে না। যদি এরকম কোনো সুযোগ থাকতো ওই সব রাষ্ট্রে যেখানে মানুষ ইফতারের সময় ইফতার পায় না, এরকম লোক, এরকম সুযোগ যদি আমাদের থাকতো তাহলে আমরা এখানে না, বাংলাদেশে না দিও আমরা ওখানে দিতাম। কিন্তু আমাদের নিশ্চিত কোনো মাধ্যম নাই, বুঝতে পারছেন খোদারা? তাই আলহামদুলিল্লাহ আমাদের নিশ্চিত মাধ্যম তো রয়েছে বাড়ি, নিজের মা বাবা আছেন, ভাই বন্ধু আছে। সব তো আর সমান না, সব তো আর খাবে না, সব তো আর খায় না, কিছু লোক হয়তো মারে, আমানতের খেয়ানত করে, কিন্তু সব তো আর নিয়ে খেয়ানত করবে না। তাই আপনি কি করবেন, আপনার যাকাতুল ফিতর বাংলাদেশে আদায় করবেন অথবা ইন্ডিয়ায়। আজকে তো এখানে কেউ কি ইন্ডিয়ান দেখছি না, ইন্ডিয়ান কে আছে এখানে? শুধু এই কালামে একদম লাস্ট এসছে। আচ্ছা যাই হোক, অথবা ইন্ডিয়ান, বাংলাদেশ, ইন্ডিয়ান, আপনার আত্মীয় স্বজন মুসলমান ওখানে ওখানে দিও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যারা যাকাতের ফিতরের উপযোগী তারা হলো ফকির মিসকিন, এটা স্পষ্ট। অথবা এমন ঋণগ্রস্ত ব্যক্তি যে তার ঋণ আদায় করতে পারবে না। অনেকে আমার কাছে প্রশ্ন করে, আমার তো 10 লাখ টাকা ঋণ আছে, ব্যবসা আছে 20 লাখ টাকা, অথবা 10 লাখ টাকার ঋণ, 10 লাখ টাকার ব্যবসা। আচ্ছা আপনি কি বলেন, এটা ধনী না গরিব? কেউ বলবে ওকে গরিব? অনেক বলতেই আসে, এটা তুমি বুঝো। যে লোকটি 1 লাখ টাকার লেনদেন করতে পারে, 5 লাখ টাকার লেনদেন করতে পারে, 10 লাখ টাকার লেনদেন করতে পারে, এটা গরিব হলো না ধনী হলো? এর জন্য যাকাত খাওয়া জায়েজ হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। বেশ, যাকাতুল ফিতর, নাউযু বিল্লাহ, মানুষের মাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক নাতিকে বললেন, কিখ কিখ, ইন্নামা হিয়া আওসাখুন নাস ওয়া ইন্নাহা লা তানবাগি লি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিক দিক চি চি, এরকম শব্দ আর কি। এটা হচ্ছে মানুষের ময়লা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য এটা জায়েজ না, শুভনীয় না। তাই আপনি যদি ভালো হন, আপনি সুস্থ, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাদ্দ ফিহা লিগানিয়্যিন আও লিকাওয়িয়্যিন মুক্তাসিবিন, এই যাকাতের মালে ধনীর হক নাই, আর ওই ব্যক্তিরও হক নাই যে কবি সবল, যে নিজে কামাই করতে পারে। তুমি ধনবান, কামাই করতে পারো, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে সুস্থ দিয়েছেন বা স্বাস্থ্য দিয়েছেন, তোমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, হাত পা নাড়াতে পারো, তোমার মধ্যে দক্ষতা আছে, কামাই করতে পারো, আর তুমি বলবে চাচা জায়েজ না ভি? চাচা তুমি কার কাছে চাইবে? রবের কাছে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ আমার কামাই হচ্ছে না, বিভিন্ন জায়গায় যাচ্ছি হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে দাও, দেহ ও আল্লাহ মজুদ। কার কাছে চাইবে? মানুষের কাছে চাইবে না, তোমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, তুমি ভালো, তুমি কামাই করতে পারো, তুমি তোমার মধ্যে বিভিন্ন রকমের দক্ষতা রয়েছে, তুমি কিছু না করতে পারো, ড্রাইভিং করতে পারো, মেকানিকই করতে পারো, মারুতি চাকরি করতে পারো, ক্লিনিং করতে পারো সৌদিতে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান। এই জায়গায় বলেছেন আরেকটা মাসআলা, যাকাতুল ফিতরা, একজনের ফিতরা যাকাত কয়েকজনকে দেওয়া যেতে পারে, আবার কয়েকজনের যাকাত একজনকে দেওয়া যেতে পারে,
কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত দেওয়ার পরিমাণ নির্ধারণ করেছেন, বলেননি যে একজনকে এতটুকু দিবে আরেকজনকে বলেননি। তাই এক ফিতরা যাকাত একের অধিককে দেওয়া যেতে পারে। আলহামদুলিল্লাহ মুসলিম সুন্দর হ্যাঁ, বাংলাদেশ গরিব। যেমন আপনার যাকাত 3 কেজি চাউল, তো আপনি 3 কেজি 3 জনকে দিতে পারেন। কিন্তু এই জায়গায় লক্ষণীয়, আপনি আপনার জন্য উচিত আপনি তাকে জানিয়ে দিবেন যে এটা 1 কেজি, আর এটা পরিপূর্ণ একজনের না, কারণ সে হয়তো তার নিজ পক্ষ থেকে তার উপর পরে যাকাত আদায় করতে পারে। আপনি তাকে দিলেন, সে মনে করলো এটা খালাস, তাহলে আমি ওইটা দিয়ে দিই, তাহলে তাকে জানা উচিত। তবে এর পূর্বে আলোচনা গেছে, কেউ যদি অল্পই পারে, এক সা তার কাছে নাই, অল্প আছে, আধা কেজি আছে, তাহলে সেই ওই আধা কেজি আদায় করবে। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার, ভালো কথা। এটা ইবনে উসাইমিন রহমতুল্লাহ উল্লেখ করেছেন। আচ্ছা আমরা দেখি, সালাত দাঁড়িয়ে যদি না পড়তে পারি তাহলে বসে, বসে না পড়তে পারলে শুয়ে, আর শুয়ে না পড়তে পারলে ইশারা আছে কিনা। আলহামদুলিল্লাহ, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, তোমরা তোমাদের সাধ্য মোতাবেক আল্লাহকে ভয় করো। এই গেল যাকাতুল ফিতর সম্পর্কে, যাকাতুল ফিতরের বিধান। আরও যদি কোনো কিছু থাকে প্রশ্ন উত্তর পূর্বে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার যাবতীয় বিধান পালন করার তৌফিক দান করো, আমাদের খাতা কচুরি মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ মুসলমানদের উপর রহম করো, জালিমদের আল্লাহ জালিমদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করো, জালিমদেরকে পকড়াও করো, ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করো, ইরাক, শাক, ইয়েমেন, আফগানিস্তান, বর্মা, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করো, বাংলাদেশের মুসলমানদেরও হেফাজত করো। বাংলাদেশে যেসব মুসলমান আহলে ইলম মজলুম অবস্থায় আছেন, আল্লাহ তুমি তাদেরকে উদ্ধার করো, জালিমদের পকড়াও করো, আল্লাহ হারামাইন শরীফাইনের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, আমাদেরকে সহজ পদ্ধতিতে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও, আমাদের জানে মালে বরকত দাও, আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين